গ্রামের টাটকা সবজি খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে গাছ থেকে টাটকা ধুন্দুল উঠিয়ে দুইটি মজাদার গ্রামীণ রেসিপি শেয়ার করব। শহরের বাসি সবজি খেতে খেতে মুখের স্বাদটাই যেন একদম নষ্ট হয়ে গেছে। তো চলুন মজাদার দুইটি গ্রামীণ রেসিপি দেখে নেওয়া যাক। আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গত দুই তিন দিন থেকে একটানা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে চারপাশের অবস্থাও একদম খারাপ হয়ে গেছে। এদিকে গাছের ধুন্দুলগুলো সব একসঙ্গে বড় হয়ে গেছে, তাই ভাবলাম তুলে কিছু একটা করি, মজা করে খাওয়া হবে আর আপনাদের মাঝে শেয়ার করাও হবে। প্রায় 8-10টা ধুন্দুল উঠিয়ে নিচ্ছিলাম। এদিকে কিছু কচি ছিল আর কিছু একটু বড় হয়েছিল, তবে বিচি হয়নি। এই ধুন্দুলের গাছ লাগিয়ে যেখানে সেখানে উঠিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ধরে, যে কোনো গাছেও কিন্তু উঠিয়ে দেওয়া যায়। তো এগুলো ছাদে এবং বিভিন্ন গাছে গাছে ঝুলছিল, তো সেগুলো নামিয়ে নিচ্ছিলাম। আর বৃষ্টিতে চারপাশের অবস্থা দেখে নিশ্চয় বুঝতে পারছেন একদম খারাপ। তো এখানে ধুন্দুলগুলো কিন্তু ওঠানো হয়ে গেছে, আমি এগুলো ঝাঁকাতে উঠিয়ে নিয়েছি। এখন পছন্দ মতো কেটে নিব। তো দুইটা রেসিপির জন্য দুই রকম করে কেটে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি কচিগুলো, কচিগুলো দিয়ে একটা রেসিপি হবে, আর যেগুলো একটু বড় হয়েছে সেগুলো দিয়ে আরেকটা হবে। তো উপরের খোসাটা এরকম আঁচড়ে আঁচড়ে উঠে ফেলছিলাম। এই কচি ধুন্দুলগুলো দিয়ে যে রেসিপিটা তৈরি করব, তার জন্য খোসা ছাড়াতে হবে না। এভাবে উপরের আবরণটা তুলে ফেলে গোল গোল করে কেটে নিচ্ছি। আমার মনে হয় টাটকা সবজি দিয়ে যে রেসিপি তৈরি করেন সেটাই কিন্তু ভালো লাগবে, সেটা ভাজি হোক, ভর্তা হোক কিংবা রান্না করা হোক। তো এইভাবে করে আমি প্রায় 3টার মতো ধুন্দুল কেটে নিয়েছি। এখন আরেকটা রেসিপির জন্য অন্য শেপ দিয়ে কেটে নিব। তো এর জন্য এই খোসাগুলো পিলার দিয়ে প্রথমে উঠিয়ে নিচ্ছি। অনেকেই বলে ধুন্দুল রান্না করলে নাকি গন্ধ লাগে, তবে শহরের যে বাসি ধুন্দুলগুলো পাওয়া যায় সেগুলো কিনে আনলে এতটা সুন্দর থাকে না, আর ভেতরে কালো কালো দাগ থাকে, শান্তি মতো খেতেই পারি না। তবে এই টাটকা ধুন্দুলগুলো কিন্তু খুবই মজার ছিল, আর কোনো গন্ধও ছিল না। তো এরকম লম্বা লম্বা শেপ দিয়ে আমি কিছু ধুন্দুল কেটে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে কালারগুলো। আমি যেহেতু বাসা থেকে আসার সময় স্ট্যান্ড আনতে ভুলে গেছি, তাই আজকে ক্যামেরার পিছনে ছিল আমার ছোট ভাই, ও আমাকে একটু একটু করে হেল্প করছিল। তো এদিকে একটা বড় সাইজের আলুও কেটে নিলাম। এখানে নিয়েছি অল্প কিছু ছোট ছোট বাইম মাছ, যেটা আঞ্চলিক ভাষায় আমরা গুচি মাছ বলে থাকি। তো এগুলো আম্মা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করেছে। এই মাছগুলো যারা খেয়েছেন তারাই জানেন এটা কতটা মজার হয়ে থাকে। তো এখন চলে যাব প্রথম রেসিপিতে। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি সেই লম্বা করে কেটে নেওয়া ধুন্দুল আলু, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। আমার আম্মু সবসময় বাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্যবহার করে। তো এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, আর শেষ পর্যায়ে এটা জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো। এখন একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো হাতে মাখা রেসিপিতে একটু তেল বেশি না হলে কিন্তু মজা লাগে না, একটু তেল বেশি দিলে খুবই মজার হয়। এখন এটা মাখাতে হেল্প করছি আমার আম্মু, খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন মাখাতে মাখাতে অর্ধেক রান্না হয়ে যায়। তো খুব ভালোভাবে সফট করে এই ধুন্দুলগুলো মাখিয়ে নিচ্ছি। সবজিগুলো সফট হয়ে আসলে গুচি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলতোভাবে আবারও একটু মাখিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু বা হাফ কাপের মতো পানি ব্যবহার করা হবে। এই ধুন্দুলগুলো রান্নার সময় প্রচুর পানি বের হয়, তাই এ পর্যায়ে আর পানি দিব না। অল্প একটু হাফ কাপের মতো পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিব। 10 মিনিট পরে ফিরে আসব, আর দেখতেই পাবেন কতটা পানি বের হয়েছে। এই ধরনের সবজি রান্নার ক্ষেত্রে ঝোল দেওয়ার জন্য তেমন কোনো পানির প্রয়োজন হয় না, সবজি থেকে এমনি পানি বের হয়ে আসে। তো এখন একটু আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছিলাম, আর মাছগুলো সব নিচে চলে গেছে, তো আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছিলাম। তো নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে দিব। তো এভাবে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকব। আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা প্রথম দেখছেন, আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো দিয়ে আবারও আলতোভাবে নেড়েচেড়ে চুলাটা অফ করে দিব। আর এই ছিল তরকারির ফাইনাল লুক। এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। যে কচি ধুন্দুলগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি।
তো এই সবজিগুলোকে একটা প্যানের একটা সাইডে নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আস্তই দিয়ে দিতে হবে। দুইটা রসুন দিয়ে দিচ্ছি, তো এখানে দেশি রসুন ব্যবহার করেছি, আর দুই তিনটা দেশি পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে অল্প কিছুটা সরিষার তেলও দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এগুলো আলতোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না সুন্দর ভাজা ভাজা হয়ে লাল লাল কালার হয়ে আসছে। তো এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার জন্য চাইলে অন্যভাবেও ধুন্দুল কাটা যেতে পারে, আপনাদের যেভাবে পছন্দ। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আমার কাছে মাছ মাংসের থেকে সবজি দিয়ে বিভিন্নভাবে রেসিপি তৈরি করলে সেটাই মনে হয় যে মানে রুচিসম্মত হয়, সেটা দিয়ে ভাত বেশি খাওয়া যায় বা মজা করে খাওয়া যায়। মাছ মাংস খেতে অতটা ভালো লাগে না, একদিন সবজি না খেলে মনে হয় মাথা ব্যথা করে। তো এই পর্যায়ে ধুন্দুলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। তো দেখুন, তো এরকমভাবে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। এখন একটা পাটার উপর এগুলোকে ঢেলে নিচ্ছি, আর এই ধুন্দুলগুলোকে ভর্তা তৈরি করব। তো আমার মনে হয় যে কোনো ভর্তা পাটায় হালকা বেটে নিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। চাইলে হাত দিয়েও ভর্তাটা করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারেও দিতে পারেন। তো আমি একেবারে মিহি করে বাটবো না, একটু দানা দানা রাখবো, যেটা দাঁতের নিচে পড়লে বেশি মজা লাগবে খেতে। তো এখানে কাঁচামরিচগুলো সহ বেটে নিলাম, যেহেতু কাঁচামরিচটা বেশি দিয়েছি তাই শুকনো মরিচটা একটাই দিচ্ছি শুধুমাত্র টেস্টের জন্য। তো এখানে ভাজা শুকনো মরিচ নিয়েছি, খুব ভালোভাবে বেটে সব কিছু একত্রে মিশিয়ে নিব। তো চাইলে আপনারা শুকনো মরিচটা বাড়িয়েও দিতে পারেন, সেক্ষেত্রে কাঁচামরিচটা কমিয়ে দিবেন। তো আমি যেহেতু ফার্স্টেই কাঁচামরিচটা বাড়িয়ে দিয়েছিলাম তাই একটাই দিলাম। এখন একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও শেষবারের মতো একটু মিশিয়ে নেব। এই ভর্তাটা গরম ভাতের সাথে কতটা মজার না খেলে আসলে বুঝতে পারবেন না। তো অবশ্যই ট্রাই করবেন এভাবে একদিন হলেও। তো ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আজকে টাটকা সবজি দিয়ে দুইটা রেসিপি কিন্তু ভীষণ মজার ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখবেন। আল্লাহ হাফেজ।